আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, দুনিয়া চাওয়াগুলো সব পূরণ হবে না বলেই আল্লাহ তাআলা জান্নাত নামে কিছু একটা বানিয়ে রেখেছেন। ইচ্ছা পূরণের জায়গা হলো ওই জান্নাত, না পাওয়ার হিসাবগুলো আমরা পাচ্ছি না। অকৃতজ্ঞতা আমাদেরকে নির্দেশ করছে, কিন্তু জান্নাতের স্বপ্নের উপর যে ধুলো রয়েছে সে ধুলো মুছলেই আমরা পেয়ে যাচ্ছি জান্নাত। একটা হাদিস শুনাই, ওমর রাদিয়াল্লাহু আনহু এক সাহাবীকে মাংস খেতে দেখে জিজ্ঞাসা করছিলেন, তিনি মাংস খাচ্ছে কেন? ওই সাহাবী বললেন, মাংস খেতে আমার খুব ইচ্ছে করছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত স্বরে তাকে বললেন, তোমার সব ইচ্ছা কি দুনিয়াতে পূরণ করে ফেলবে? এখন এই প্রশ্ন আপনাদের মনে শয়তানের ক্রমতা দিতে পারে, তাই বলে কি আমরা খাবো না? হ্যাঁ, আল্লাহ তাআলা এখানে নিষেধ করছেন ভোজন বিলাস, হাদিস সেই দিকে ইঙ্গিত করছে। আর অল্প খাওয়াই তুষ্টি, নিজে খেতে হবে, মানুষকেও খাওয়াতে হবে। এই হাদিসের ব্যাখ্যা অনেকগুলো হতে পারে। যাই হোক, এই তো দর্শন, এই তো জীবন, এই তো দুনিয়া, এটাই তো আমাদের কারাগার। একজন কারাগারে বন্দি তার বালি যদি ফুটো হয়ে যায়, তাহলে সে তা বদলে দিতে ইচ্ছে করবে না, কারণ সে তো আছে কারাগারে, তার নিজস্ব কোনো স্বাধীনতা নেই। মুমিনের জন্য দুনিয়া হলো কারাগার। কি চাইব আমি? চাওয়ার ক্ষমতা আমার নেই, কেবল দোয়া করে আল্লাহকে খুশি করতে পারলে আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন এবং আখিরাতে দিবেন। আমরা তো তার কাছে চাইতে পারি। মানুষের জীবনে কষ্ট থাকে, স্বপ্নের ভঙ্গের কষ্ট, অপূর্ণতার কষ্ট, এই কষ্টগুলো বাকিরা দেখে না। একজন দেখেন, একজনই জানেন, তিনি শুনতে পান, তাকে বলবো সব কথা। কেন আর দর্জন মানুষকে আমি জানাবো আমার কষ্টের কথা, আমার বিপদের কথা, যা মানুষ শুধরাতে পারবে না, যা মানুষ আমাকে স্বপ্ন দেখাতে পারবে না, যা মানুষ আমাকে বানিয়ে দেবে না। আমার ফেসবুকে, ইউটিউবে, সব জায়গাতেই আমরা নিজের অপূর্ণতা শেয়ার করি, কষ্টের কথাগুলো বলে থাকি, কিন্তু বলে তো সামান্য সান্ত্বনা পাওয়া যায়, কিন্তু ভবিষ্যৎ নিয়ে চিরশান্তি তা পাওয়া যায় না। আল্লাহর কাছে জীবন সম্পদ সব কিছু তো আমরা বিক্রি করে দিয়েছি, মুমিনদের জান ও মাল খরিদ করা হয়েছে জান্নাতের বিনিময়ে। যেদিন নিজেকে মুসলিম বলে দাবি করেছি, পারিনি কেবল ক্রেতার অর্থাৎ আল্লাহ তাআলার হক মেটাতে, বিক্রিত দ্রব্যের ওপর নিজের অনধিকারটুকু মেনে নিতে, তবু আমাদের মন শান্তি দেয় না। কিন্তু আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, দিয়ে যাচ্ছেন। আর আমরা অপরাধ করলে আল্লাহ তাআলা আমাদেরকে সরাসরি শাস্তি দেন না, আজাবও দেন না, কারণ আল্লাহ তাআলা ধৈর্যশীল আর বান্দাকে তাওবা করার সুযোগ দেন। স্বপ্ন দেখে আমলনামা ডান হাতে পাওয়ার বড় দামি সেই স্বপ্ন, স্বপ্ন দেখে সেই মানুষের পাশে বসে এক ঝর্ণার পানি খাওয়ার, হাউজে কাউসার, যিনি আমার জন্য কেঁদেছিলেন যখন আমার অস্তিত্ব ছিল না। সূরা আর রহমানে আল্লাহ তাআলা মুত্তাকীদের পুরস্কারের কথা বর্ণনা দিয়েছেন, উত্তমের বিনিময়ে উত্তম ছাড়া আর কি হতে পারে। এই আয়াতটি যখন একজন মুমিন শুনে তার অন্তর কেঁপে উঠে, অন্তর আর্দ্র হয়ে যায়, আমি আল্লাহর জন্য একটা ছোট কষ্ট স্বীকার করব আর আল্লাহ তাআলা সেটাকে লক্ষ গুণে বাড়িয়ে দিবেন, এর প্রতিদান দিবেন। আল্লাহ তাআলা তো প্রতিদান তো এমনই হয় যা তার মর্যাদার জন্য উপযোগী। তিনি তো বান্দার ক্ষুদ্রতার দিকে তাকান না, বরং নিজের বড়ত্বের দিকে তাকিয়ে তাকে পুরস্কার দিবেন। অল্প বিনিময়ে দেওয়া যে তার সামনে খেলা, সেদিন যদি হাসতে পারি আমি তো সফলকাম হয়ে গেলাম। তুচ্ছ দুনিয়া চাওয়া পাওয়ার হিসাব দেখে
আমার কি আসে যায়, বরং আল্লাহ সন্তুষ্টির জন্য যা পেয়েছি আলহামদুলিল্লাহ।